ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে বুধবার ত্রিপুরায় আসলো 27 জনের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি মুক্তি মঞ্চ একাডেমি ট্রাস্টের বলে জানা গেছে। এদিন চেকপোস্টে এদের স্বাগত জানায় রাজ্যের সাহিত্যিক মহল ও ভিসা অফিস কর্তৃপক্ষ। প্রতিনিধি দলে ছিলেন মুক্তি মঞ্চ একাডেমি ট্রাস্টের মুখ্য উপদেষ্টা আজিজুল রহমান। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমাদের বিশাল একটি বন্ধুত্ব এবং নিষ্ঠা আস্থার একটি বন্ধন আছে, সেটা এখানে দ্বারা এসে সকলেই মুক্তিযুদ্ধ করেছেন। এইখানে থেকে এই আগরতলাতে 1971 সালে তারা তাদের স্মৃতি রোমন্থন করতে এসেছে এবং তার সাথে সমৃদ্ধ করতে এসেছে। এই ত্রিপুরবাসী আগরতলাবাসী যারা ওই সময় আমাদের যুদ্ধে সহায়তা করেছে, তাদের নিজেদের অনেক সুখ শান্তি বিসর্জন দিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে, আহার বাসস্থান বস্ত্র ইত্যাদি দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তাদের অভিবাদন জানাতে। এটা হচ্ছে আমাদের পরিদর্শন ভেতর দিয়ে আমার মনে হয় বাংলাদেশ এবং ভারতের মানে বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। সুদৃঢ় আছে বটে, এর চেয়ে আরও সুদৃঢ় হবে।